وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. الآية. وقال تعالى: ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. جابتيو برشمشا شمست تعريف مهن شتا الله سبحانه وتعالى جنو جنيتار وشش مهرباني تي تاري دين شمبر كي كسو جانا بوجها وعامل ردشه আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়া সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবীকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাই ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। হামদ সানার পর আজকের গভীর রাতের একান্ত আলোচ্য বিষয় বর্তমান আমাদের করণীয়, এ বিষয়ের উপরে খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পরিবেশ যা সেটা আমাদের অনুকূলে নয়, সর্বদিক থেকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা সময় অতিবাহিত করছি, ব্যক্তি পরিবার সমাজ সব। এখান থেকে উত্তরণের পথ কি, রাস্তা কোনটা, বাঁচার পথ কি, পার্থিব জীবনে এবং পরকালীন জীবনে সফলতার চূড়ান্ত ধারা আমরা কি বজায় রাখতে পারবো? পৃথিবীটা তো কোনোদিনই কারোর হবে না, মানুষ তারপরেও এই পৃথিবীর পিছনেই ছুটে চলেছে। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বাপ দাদু পরদাদু ঠাকুরদা আরো যারা, তারা কেউ কিন্তু এই পৃথিবীটাকে ধরে থাকতে পারেনি। ভাই পেরেছে, সকলেই চলে গেছে, আপনি থাকতে পারবেন না, চলে যেতেই হবে। এই জন্য বলা হয় এই জীবনের গ্যারান্টি নেই কিন্তু মৃত্যুর গ্যারান্টি আছে, মরণ আসবেই, মরতে হবেই, মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার কোনো পথ আমাদের নেই। আল্লাহ পূর্বেই ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাওয়া, প্রাণী বলতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জন্ম যার হয়েছে
মৃত্যু তার ঘটবে। আপনাকে কিভাবে বললে আপনি আপনার পরিবর্তন ঘটাবেন, আপনার পরিবারের পরিবর্তন আনবেন, আপনার সামাজিক জীবনে পরিবর্তন আনবেন, কিভাবে বললে আপনি এটা আনবেন আমি ভেবে পাই না। কি ভাষা দিয়ে বোঝালে আপনি বুঝবেন চিন্তা করে খুঁজে পাই না। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আমাদের যে অবনতি সেটা পরিলক্ষিত হচ্ছে, পরিস্ফুটিত হচ্ছে, আরো বড় আকারে দেখা দিচ্ছে। অবনতি ছাড়া উন্নতির কোনো ধারা আমরা দেখতে পাচ্ছি না। আমি রাজনীতির কথা বলছি না, আমি দৈনিক আলোচনার মঞ্চে দিন সংক্রান্ত আলোচনা করছি। ধর্মসভা এত প্রয়োজন নেই, আল্লাহর কসম করে বলছি, দিন প্রচারের প্রয়োজন আছে কিন্তু ধর্মসভার এত প্রয়োজন নেই। ধর্মসভায় সাধারণত দুই শ্রেণীর লোকের উপকার হয়। আজ থেকে সম্ভবত 5 বছর আগে আপনাদের এখানে একবার এসেছিলাম, তখনও আমি এই কথাটা বলেছিলাম, রাস্তার পাশেই মঞ্চ ছিল। ধর্মসভায় দুই শ্রেণীর মানুষের উপকার হয়। এক শ্রেণী হলাম আমরা, অর্থাৎ যারা বক্তা, কন্ট্যাক্ট করেছি বা করিনি, এসেছি, আপনারা কিছু দেবেন আমি নিয়ে চলে যাব। গাড়ি ছিল না গাড়ি হবে, বাড়ি ছিল না বাড়ি হবে। আমি বক্তা, আমরা বক্তা শ্রেণী, আমাদের লাভ হচ্ছে। আর যারা এই প্যান্ডেল ডেকোরেটরের ব্যবসা করছে, ব্যবসা হালাল, অতি সম্মান ডাকে কথা বলছি, আল্লাহ প্রত্যেকের ব্যবসায় বরকত দিক বলি আমিন। আজ থেকে 5-10 বছর আগে একটা ডেকোরেটর ব্যবসায়ীর এ ধরনের একটা প্রোগ্রাম চালাতে হিমশিম খেতে হতো, আর আলহামদুলিল্লাহ এখন তারা একই রাতে 5-10টা প্রোগ্রাম পরিচালনা করতে পারে। আগে তাদের পা ভ্যানে এ মাল সামানা নিয়ে যেতে হতো, এখন লরি লাগে। ডেকোরেটর ব্যবসায়ীদের লাভ হচ্ছে, তাদের উন্নতি হচ্ছে, কিন্তু আপনারা যারা আজকের মধ্যমণি প্রাণ কেন্দ্র, আপনাদেরকে ডেকে এখানে বসানো হয়েছে একটা ক্লাস, একটা দার্স, একটা পরিকল্পনা, একটা প্রোগ্রামিং, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, পার্থিব জীবনে কিভাবে চললে পরকালীন জীবনের জমিটাকে আপনি উর্বর করে গড়ে তুলতে পারবেন, পার্থিব জীবনে কোন পথে অবলম্বন করলে আপনি পরকালীন জীবনে জান্নাতবাসী হতে পারবেন, পার্থিব জীবনে কি থেকে বেঁচে থাকতে পারলে আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন, আল্লাহর রেজামন্দি লাভ করবেন। এছাড়া একটা উন্মুক্ত ব্যবস্থাপনা ক্লাস, কিন্তু দুর্ভাগ্য আমাদের ধর্মসভাগুলি সেটা নেই আর সম্ভব না। কারণ একদিকে মেলা হবে, আরেকদিকে ধর্মসভা হবে। কিয়ামত পর্যন্ত যদি এভাবে প্রত্যেক দিন 10টা করে ধর্মসভা হয়, আর প্রত্যেক ধর্মসভায় যদি মক্কা আর মদিনার ইমাম সাহেবদেরকে বক্তা হিসেবে আনা হয়, আমার মনে হয় পরিবর্তন আসবে না। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কারণ এই যে কালো তারটা দেখতে পাচ্ছেন, প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, এর মধ্যে দু ধরনের তার আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, প্লাস এবং মাইনাস। দুই তারের মাঝখানে আবরণ আছে, প্লাস্টিক দিয়ে আড়াল করা আছে। দুটির সাহায্যে এই সাউন্ড, এই লাইট পরিচালিত হচ্ছে। কিন্তু এই আবরণ প্লাস্টিকটা সরিয়ে দিয়ে যদি দুটো তারকে একত্রিত করে দেওয়া হয়, প্লাস মাইনাস যদি এক করে দেওয়া হয়, সাউন্ড বাড়বে না বিস্ফোরণ ঘটবে, লাইট জ্বলবে না আগুন জ্বলবে। আপনাকে বোঝাতে এসেছি, আপনার ছেলে তুললো, আপনার ভাই তুললো, আপনার দিনই সম্পর্কিত একজন ভাই আমি, দ্বিতীয়বার আপনার সামনে এই কথা বলতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। এটাই হয়তো আমার জীবনের শেষ কথা, আপনার জীবনের এটাই হয়তো শেষ শ্রবণ। আপনি এখান থেকে উঠতে পারবেন, বসে আছেন দাঁড়াতে পারবেন গ্যারান্টি নেই, বসে আছেন দাঁড়াতে পারবেন গ্যারান্টি নেই, দাঁড়িয়ে আছেন বসতে পারবেন গ্যারান্টি নেই। আপনি এসেছেন গতানুগতিক ধর্মসভা শুনতে, ঠিক এই ধর্মসভার প্রয়োজন নেই, আল্লাহর কসম এই ধর্মসভার প্রয়োজন নেই। নারী পুরুষ অবাধ বিচরণ এ ধর্মসভার প্রয়োজন নেই।
আজকের এই ধর্মসভা ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা বেষ্টিত। এই ধর্মসভা আপনাকে জান্নাতে নিয়ে যাবার বাহন, জান্নাতের পাথর, জাহান্নাম থেকে আটকে দেবার ঢাল। তাহলে সেই ধর্মসভা কিরূপ হতে পারে আপনাকে বিবেচনা করে সিদ্ধান্ত করে তেমন পরিবেশ তৈরি করতে হবে। আপনি যেমন পরিবেশ তৈরি করবেন তেমন খাবারের স্বাদ পাবেন। বিরিয়ানি রান্না করেছেন কিন্তু দুর্গন্ধ, ডাস্টবিনের পাশে বসে যদি খেতে বসেন তাহলে নাক টিপে ধরে আপনাকে খেতে হবে। যত ভালো খাবারই হোক ওটা ভালো লাগবার নয়। ধর্মসভা ভালো জিনিস কিন্তু ধর্মীয় ব্যবস্থাপনার মাধ্যমে যতদিন না করতে পারবেন এই ধর্মসভার যে কার্যকারিতা এটা আসা সম্ভব নয়। আসুন গভীর রাতে একান্ত কিছু কথা বলি আপনার পরিবর্তনের জন্য, আমার পরিবর্তনের জন্য, ব্যক্তি ও পরিবার ও সামাজিক জীবনে পরিবর্তন ঘটানোর জন্য। দেখি একটু পরিবর্তন আমরা আনতে পারি কিনা। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, রব্বানা ওয়া বাআস ফীহিম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কীহিম। চার দফা কর্মসূচি সফল কাম মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই চারটি সিস্টেম, চারটি ধারা যে মানুষ গ্রহণ করবে সে সফলতা লাভ করবে, তার জীবনের সফলতা আসবেই। এক নাম্বার হলো আয়াত অধ্যয়ন করবে, আয়াত পড়বে। নিদর্শন, সে যে কোরআন লাভ করেছে, আল্লাহর বাণীগুলি পেয়েছে, এগুলি সে পড়বে, অধ্যয়ন করবে। এগুলি পড়াশোনার মাধ্যমে সে যে জীবন গঠন করবে, এই জীবনে যে কাজ করবে সবটাই নিদর্শন। আপনি বাপ, আপনি যে কাজ করেন আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, এটাই আদর্শ, এটাই মডেল, এটাই বৈশিষ্ট্য। কিন্তু আপনি বাপ, আপনি রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে পেশাব করেন, আপনি মা, আপনি শরীরে কাপড় না রেখে খোলামেলা হাঁটাচলা করেন, চলাফেরা করেন, আপনার ছেলে এবং মেয়ের কাছে এটাই আদর্শ। আপনার ছেলে আপনাকে দেখে আপনি বিড়ি খান, সিগারেট খান, আপনার ছেলে একদিন বিড়ি সিগারেট তো খাবেই, ও যদি পারে তো বোতল হাতে নেবে, ও যদি পারে ডিসেম্বর মাস শেষ হতে না হতে জানুয়ারি মাস আসার আগেই ও নিজে জানুয়ারে পরিণত হবে, ও বাঁশতলায় ঘুমটি লাগিয়ে সেখানে বসে পিকনিকের নামে মাদকতায় লিপ্ত হবে, ও সেখানে বসে জেনা বেবিচারে লিপ্ত হবে, ও সেখানে বসে ব্লু ফিল্ম দেখতে ব্যস্ত থাকবে। কারণ আপনি ছিলেন আপনার বাড়ির কর্তা, আপনি ছিলেন আপনার বাড়ির মডেল আদর্শ, আপনি যা দেখিয়েছেন যা করেছেন আপনার ছেলে এবং মেয়ে তাই শিখেছে। আপনি বাপ, আপনি আপনার ছেলে মেয়েকে শেখাতে পারেন তাই যা আমি শিক্ষক স্কুলের মাস্টার হিসেবে শেখাতে পারি না, যা আমি মাদ্রাসার শিক্ষক হিসেবে শিখাতে পারি না। কিন্তু আপনি মা, আপনি ওটা শেখাতে পারেন, আপনি যা করবেন ওটা আপনার মেয়ের জন্য, ছেলের জন্য নিদর্শন, আদর্শ। আল্লাহ বলছেন এক নম্বরে আপনার জন্য আল্লাহ যে আয়াত দিয়েছে, যে নিদর্শন দিয়েছে সেটি হলো কোরআন। এই কোরআন আপনি পড়বেন, এই কোরআন পড়ে আপনি আপনার জীবন পরিচালনা করবেন, আপনি যা করবেন কোরআন ও হাদিস মাফিক যদি হয়ে থাকে এটা ভালো, এটা উত্তম, এটা উচ্চতর কাজ, এটা আপনার অধীনস্থ যারা আপনাকে যারা দেখছে তাদের কাছে এটা নিদর্শন, তারা সেটা গ্রহণ করবে, আর আপনি সাদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন, পৃথিবীর কোন শক্তি এই নেকি থেকে আটকাতে পারবে না। এক লড়ি ইট দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে, কিন্তু আপনি আপনার বাড়িতে কোরআনের একটা আদর্শ পালনের মাধ্যমে আপনার ছেলে মেয়ে নাতি পোতা পুত্নী যাদের সামনে পেশ করেছেন তারা আপনার এই কাজটা যা দেখে শিখেছে এই সাদকায়ে জারিয়ার মাধ্যমে আপনি জান্নাতে যাবেনই, কেউ ঠেকাতে পারবে না আপনাকে। আপনি দান করেননি, সাদকা করেননি, কিছু করেননি, আপনি একটা ভালো কাজ করেছিলেন, আপনি সওয়াবের আশায় করেছিলেন, আল্লাহর খুশির জন্য করেছিলেন, কিন্তু আমি আপনার ছেলে, আমি দেখেছিলাম যে আপনি আমার বাপ, আপনি আজকে জুমার আজানের আগে মসজিদে যে একটা উট কোরবানির সওয়াবের আশা করে একেবারে ডান প্রান্ত থেকে বসে আপনি সবার আগে মসজিদে উপস্থিত হয়েছিলেন, আমি ছেলে এটা দেখে
আমিও যখন প্রাপ্তবয়স্ক হয়েছি আমিও এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছি আমিও বাপের আগে যাওয়ার আগে চেষ্টা করেছি আমিও আমার অন্য মুসল্লি ভাইদের আগে মসজিদে জুমাবাদ প্রবেশ করার চেষ্টা করেছি আপনি আমাকে এই আদর্শ দেখানোর কারণে আপনি কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া পেয়ে যাবেন পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না আপনি বাপ আপনি আপনার পরিবারে কতটুকু আদর্শ প্রদর্শন করতে পেরেছেন আপনি আপনার বাড়ির প্রধান বক্তা আপনি আপনার ছেলে এবং মেয়ের প্রধান বক্তা আপনি আপনার স্ত্রীর প্রধান কর্তা অতএব আপনি যেভাবে চলবেন তারা সেইভাবে চলবে অনেক সময় অনেক বাপ এসে অভিযোগ করেন যে আমার ছেলেটা মেয়েটা আমার নাতি পোতাটা কথা শোনে না ব্রেন ভালো না পড়াশোনা মুখস্থ করতে পারে না আমি এই কথা বিশ্বাস করি না অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অল্প বিস্তর যুক্ত আছি শিক্ষা অনুরাগীদের সাথে যা ওঠা বসা হয় এটা পরিষ্কার প্রত্যেক মানুষেরই ব্রেন আছে এবং ভালো মেধা শক্তি খুব ভালো ২২০০র বেশি কোষ আমাদের এই ব্রেনে এর মধ্যে কার্যকারিতা কতটুকু পাঁচটা ছটা সাতটা বৈজ্ঞানিক যারা তাদের আটটা দশটা যাদের তারা বিজ্ঞানের জনকে পরিণত হতে পারে তাহলে আপনার ঘরে যে ছেলে মেয়েগুলি নাতিপোতা আছে ওদের ব্রেন নেই এটা আমি বিশ্বাস করি কি করে আমি পাল্টা যখন প্রশ্ন করি যে এই ছেলেটা ছায়াছবি দেখলে মুখস্থ রাখতে পারে কি বলে হ্যাঁ বলে গান শুনলে মুখস্থ করতে পারে কিনা বলে তা পারে কিন্তু কবিতা মুখস্থ করতে পারে না পড়া মনে রাখতে পারে না তাহলে এই দোষ তো ব্রেনের নয় এই দোষ হলো পরিবেশের আপনি বাপ আপনি সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে কাঁধে কাঁধ দিয়ে আপনি টেলিভিশনে নগ্ন সিরিয়াল দেখবেন ছায়াছবি দেখবেন আর প্রাইভেট মাস্টারের কাছে টেবিল চেয়ার দিয়ে ছেলে মেয়েকে পাঠিয়ে আপনি আদর্শবান ছেলে মেয়ে পাঠাবেন এ ধারণা ভুল পাল্টাতে হবে আপনার চেতনা সম্ভব নয় আপনি বাপ আপনি ছেলে মেয়েকে নিয়ে বসবেন আপনি বলবেন ইয়াতুলু আলাইহিম আয়াতিক এই নাও কোরআন যা পড়তে বসেছ তার আগে কোরআন পড়ো আমি বাপ আমি কোরআন শিখেছি তোমাদেরকে কোরআন শেখাচ্ছি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত পড়ার আগে কোরআন দিয়ে শুরু করবে যতদিন বাঁচবে দিন শুরুতেই কোরআন দিয়ে শুরু করবে যতদিন বাঁচবে রাতের শুরুতে কোরআন দিয়ে শুরু করবে যদি তুমি এভাবে দিনের শুরু কোরআন দিয়ে করতে পারো রাতের শুরু কোরআন দিয়ে করতে পারো পড়ার শুরু কোরআন দিয়ে করতে পারো আল্লাহ তোমার ওই দিনটাকে সহজ করে দেবেন রাতটাকে সহজ করে দেবেন তোমার পড়াশোনা গুলিকেও আল্লাহ সহজ করে দেবেন তোমার জীবনকে আল্লাহ সফল করে দেবেন আপনি বাপ প্রধান বক্তা আমার মতন বক্তা ১০-২০ হাজার টাকা দিয়ে ভাড়া করে আনার প্রয়োজন নেই দরকার হবে আয়াত হন আপনি নিদর্শন হয়ে যান বলবেন ভালো কাজ কোনটা যে কাজ আপনি প্রকাশ্যে করতে পারেন ওটাই ভালো কাজ এবার আপনারা বলেন তো চুরি এটা ভালো না খারাপ চুরি খারাপ তো যারা চুরি করে ওরা এটা জানে না এমন চোর পৃথিবীতে আছে যে জানে যে চুরি ভালো কাজ সবাই জানে খারাপ কাজ তারপরেও করে কেন আল্লাহকে ভয় করে না বলে তাকওয়া নেই বলে আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে চোর চুরি করে জেনাকারী জেনা করে পরকিয়া হয় মদখোর মদ খায় জুয়াখোর জুয়া খেলে লটারি বিক্রেতা লটারি ক্রেতা লটারিতে যুক্ত হয় এগুলি হয় আল্লাহকে ভয় না করার কারণে তাকওয়া না থাকার কারণে আল্লাহকে ভয় করি বলে তোমরা এখানে এসেছি তো আপনি ধর্মসভা শুনতে এসে একজন মহিলা হয়ে জোরে জোরে কথা বলছেন কেন আল্লাহকে ভয় করে আপনি ধর্মসভায় আসতে পারেননি তাই আপনার আওয়াজ মাইকের থেকে বেশি বক্তা হাস্যকর কথা বললে আপনার দাঁত বেরিয়ে হাসি আসছে আল্লাহকে ভয় করেন না বলে আল্লাহকে ভয় করলে পূর্বের বক্তা বন্ধু বর্ষ ধাবা জন্নাজ মালম সাইদি ভাই উনি শেষ যে কথাটি বললেন
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি চুল পেকে গেছে কিয়ামতের বিচারের চিন্তায়, কিয়ামতের দিন হিসাবের চিন্তায় তার দাড়ি চুল পেকে গেছে, বয়সের ভারে পাকেনি। আর আমার আপনার কিসের ভারে পাকছে? তাকওয়া, আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে সব অপরাধ সংগঠিত হচ্ছে। আর তাকওয়া আপনি কিভাবে অবলম্বন করবেন? আল্লাহর দিন শিক্ষার মাধ্যমে, চেতনা অর্জনের মাধ্যমে আপনার মধ্যে আল্লাহর ভয় আসতে পারে, থাকতে পারে। কোরআনের আয়াত হচ্ছে প্রথম দফা, এটা আপনাকে আয়ত্ত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, মেনে চলতে হবে। আপনার অধীনস্থ যারা এটা দেখে আপনার এই আদর্শ গ্রহণ করবে, এটা আপনার আদর্শ নয়, এটা কোরআনের আদর্শ, এটা ইসলামের আদর্শ। আপনি ব্যক্তি পরিবার, আপনি ব্যক্তি ইসলাম, আপনার পরিবারটাও হবে ইসলাম, আপনার পরিবারটা ইসলাম, আপনার সমাজটাও হবে ইসলামিক সমাজ। যতদিন পর্যন্ত আপনি ব্যক্তি ইসলাম না হতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার পরিবার ইসলাম হবে না। যতদিন পর্যন্ত ব্যক্তি পরিবার ইসলাম না হবে, ততদিন পর্যন্ত ইসলামিক সমাজও লাভ করতে পারবেন না। আর যতদিন পর্যন্ত ইসলামিক সমাজ না হবে, ততদিন পর্যন্ত আপনি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, হত দরিদ্রই থাকবেন, আপনার সফলতা আসবে না, প্রশান্তি পাবেন না, সুখ শান্তি সমৃদ্ধি এটা পাবেন না। ইসলামের মধ্যে শান্তি আছে, আপনি জেলে থাকবেন শান্তি আছে, না খেয়ে থাকবেন শান্তি আছে। আপনার মধ্যে যদি ইসলাম থাকে, তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, অভাব আপনার মধ্যে নেই, আর আপনার কোটি কোটি টাকা আছে তারপরও অভাব, অভিযোগ, অনুযোগ, এই কারণে হয়নি, এই কারণে হয়নি, আপনার মধ্যে প্রশান্তি নেই, আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে তারা যাবে, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্নাহ, প্রশস্ত হৃদয়ের অধিকারী যারা, প্রশস্ত আত্মার অধিকারী যারা, পরিতৃপ্ত আত্মার অধিকারী যারা, ওরা জান্নাতে যেতে পারে। আল্লাহ তাদেরকে আহ্বান করবেন, ডাকবেন, জান্নাতের সুসংবাদ তাদেরকে দেওয়া হয়েছে। আপনি সংকীর্ণ মনা, অন্যকে হজম করতে পারেন না, সহ্য করতে পারেন না, প্রতিহিংসাকারী, আপনি জান্নাত পাবেন না। তাই আপনি আয়াত অধ্যয়ন করুন, পড়ুন, শিখুন, বুঝুন, আপনি যা কাজ করবেন সেটাই মানুষের জন্য নিদর্শন। মনে রাখবেন, আপনি যতদিন বাঁচবেন ভালো কিংবা খারাপ যাই করেন, এটা কিন্তু মডেল, নিদর্শন হয়ে যাবে। আপনি খারাপ কিছু করবেন, চর্চা হতে থাকবে, সব জায়গায় আলোচনা হতে থাকবে। এক বিঘা জমির ফসল একটা গরুতে খেয়ে ফেলেছে, গরুটা এক্ষুনি রাত 12টার সময় এখান দিয়ে যাচ্ছে লাইটের সামনে দিয়ে, আমি কি বলবো এই গরুটা চোর, এই গরুটা ছিনতাইকারী, ডাকাত, ক্ষতিকারক? কেউ বলবো না। কিন্তু একজন মানুষ সে একটা লাউ গাছ তুলে ফেলেছে, আরেকজন দেখে ফেলেছে, ওই লোকটা যাচ্ছে, অমনি দোকানে বসে থাকা লোকগুলি আলোচনা করবে, দেখো এই কিন্তু ওই লোকটা যাচ্ছে, কালকেই প্রকাশ্যে অমুকের লাউ গাছ ছিঁড়ে ফেলেছে, এটা নিদর্শন। এখন আপনি ভেবে চিনতে কাজ করেন, আপনি ভালোটা করবেন কি খারাপটা করবেন? বলবেন আমি গোপনে করছি, না গোপনে কিছু হয় না, সবই প্রকাশ্য। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক বৃন্দ দায়িত্বশীল রয়েছে, তারা লিপিবদ্ধ করছে, ক্যামেরা রেকর্ড, এই যে রেকর্ড হচ্ছে, আমি যেমন এখন কোনো ফালতু কথা বলার সুযোগ পাবো না, রেকর্ডিং হচ্ছে, এভাবে সব কিছু রেকর্ডিং হচ্ছে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরা ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবাইয়াল তাহু মানসুরা, কিয়ামতের মাঠে এই রেকর্ডার ওপেন করে দেওয়া হবে, তোমার কিতাব তোমার হাতে দিয়ে দেওয়া হবে, বলা হবে এক করা পড়ো কিতাবা কাফা বি নাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট, সাক্ষী সাবত প্রয়োজন নেই, তুমি নিজেই যথেষ্ট, অতএব গোপন কিছু নেই, সবই প্রকাশ্য। আপনার যদি আল্লাহর প্রতি ভয় থাকে, এখানে যদি তাকওয়া থেকে থাকে, তাহলে সবই প্রকাশ্য হবে, আপনি সব ধরনের অন্যায় পরিত্যাগ করুন। আর ন্যায়ের জ্ঞান পাবেন কোথায়, কোথায় পাবেন? ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের মধ্যে যে জ্ঞান আপনার আমার জন্য দেওয়া হয়েছে, এই কিতাবের জ্ঞানের মধ্যে আপনি ন্যায় পাবেন, আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে এর মধ্যে ন্যায় পাবেন, হক পাবেন, সত্য পাবেন। আর মানুষের খেয়াল খুশি তৈরি করা নিয়ম পদ্ধতি
মানুষের বানানো নিয়ম কানদের মধ্যে আপনি পাবেন বাতিল মিথ্যা দলবাজি হটকারিতা যত ভণ্ডামি প্রতারণা ঠকবাজি এগুলি সব মানুষের নিয়ম কানদের মধ্যে পাবেন আর আল্লাহর পক্ষ থেকে আসা যে বিধান এর মধ্যে পাবেন আপনি সত্য হক অকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক সত্য আগত মিথ্যা বিলুপ্ত সত্য দিয়ে মিথ্যাকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করেন সত্য দিয়ে আল্লাহ মিথ্যাকে মুছে দেন ঢেকে দেন আপনি মানুষ আপনি হলেন হক সত্য যত অমানুষ আছে অসত্য আছে মিথ্যা আছে বাতিল আছে ভ্রষ্টতা আছে জাহালাত আছে এগুলিকে চূর্ণ করতে হবে আপনার মাধ্যমে আপনি পেরেছেন আপনার সমাজের একটা শিরক তুলে দিতে একটা বেদাত মুছে দিতে একটা মূর্খতা মুছে দিতে আপনি পারেন না আপনি যখনই কোনো বাতিল দেখেন তখন না দেখার ভান করে চোখ বন্ধ করে চলে যান যখন ডিসেম্বর মাসের ২৫ তারিখ থেকে নিয়ে জানুয়ারি মাস ভর পিকনিকের ডিজে ভোগ চলবে সমাজের হট্টাকর্তা মোড়ল মাতব্বর শ্রেণী সব নীরব আপনি মরে দেখেন আপনার সমাজ সম্পর্কে জবাব দিয়ে তারপরে এক ইঞ্চি অগ্রসর হতে হবে কোনো সুযোগ নেই আপনার অগ্রসর হওয়ার ধর্ম সভা দিয়ে আপনি জান্নাত পাবেন এর কোনো গ্যারান্টি নেই কিন্তু একটা অন্যায় কাজ হচ্ছে তার প্রতিবাদ করে আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেনই এটাই আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এটাই আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিতাবের জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় নম্বর দফা তিন ওয়াল হিকমা বিশেষ পারদর্শিতা অবলম্বন করতে হবে চার তাজকিয়া প্রখর মেধাশক্তি সম্পন্ন হতে হবে কেমন মেধাশক্তি মনে করুন ডাক্তার জাকির নায়েক আপনি একজন মুসলিম তো পৃথিবীর ১৬০ কোটির বেশি মুসলমান প্রত্যেকেরই ডক্টর জাকির নায়কের মতো মেধাশক্তি সম্পন্ন হতে হবে এখন জাকির নায়ক হচ্ছে ওয়ার্ল্ড ব্যাপী মেধাশক্তি সম্পন্ন আপনাকে ওয়ার্ল্ড ব্যাপী হতে হবে না আপনি হবেন আপনার পরিবার ব্যাপী আপনি হবেন আপনার সমাজ ব্যাপী আপনি হবেন আপনার অঞ্চল ব্যাপী আপনি হবেন আপনার থানা ব্যাপী আপনি হবেন আপনার জেলা ব্যাপী আপনি হবেন আপনার রাজ্য ব্যাপী আপনার দেশ ব্যাপী তাহলেই যথেষ্ট আপনার যে মেধা যতটুকু আপনার মধ্যে আছে সেটা প্রখর শক্তি দিয়ে নিজের মধ্যে প্রয়োগ ঘটিয়েছেন পরিবারে প্রয়োগ করেছেন আপনার সমাজেও প্রয়োগ করার চেষ্টা করছেন ইনশাআল্লাহ আপনি সফল পৃথিবীর মানুষ আপনাকে খারাপ বলছে পৃথিবীর মানুষ আপনার নামে কেস মামলা দিচ্ছে কোনো অসুবিধা নেই আল্লাহর কাছে আপনি ইব্রাহিম আলাইহিসসালামের ন্যায় আপনি জাকারিয়া আলাইহিসসালামের ন্যায় আপনি ইউনুস আলাইহিসসালামের ন্যায় আপনি মূসা ঈসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় কোনো অসুবিধা নেই মানুষ আপনাকে খারাপ বলুক মানুষ সিসি করুক কিন্তু আল্লাহ আপনার প্রতি খুশি আল্লাহ আপনার প্রতি খুশি একান্ত এই গভীর রাতে যে কথা প্রকাশ্যে বলা যায় না সে কথা প্রকাশ্যে বলছি যে কথা চিল্লে বলা যায় না সে কথা চিল্লে আওয়াজ দিয়ে বলছি যে কথা কানে কানে বলতে হয় যে কথা মনে মনে বলতে হয় যে কথা একান্ত নিবিড়ে বলতে হয় সে কথা আপনাকে মাইকে বলছি সম্মানিত দিনী ভাই আর হয়তো বলার সুযোগ হবে না আপনি মুক্তি চান আসেন এক্ষুনি সিদ্ধান্ত নেন আপনি আপনার জীবনকে বাজি রেখে হলেও যতদিন সময় পান আপনার অধীনস্থ যারা তাদেরকে ১০০% শিক্ষিত করে গড়ে তুলে যাবে কোটি টাকা দিয়ে যেতে হবে না লাখ টাকা ব্যাংকে জমা দিতে হবে না শুধু তাকে একটা বিএ পাস সার্টিফিকেট দিয়ে যান এমএ পাস সার্টিফিকেট দিয়ে যান একটা বিএড একটা ডিএলএড দিয়ে যান এই শিক্ষার সাথে একটা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষা তার মধ্যে যুক্ত রাখেন সঠিক আদর্শবান মানুষ করে যান এই মানুষটা এই ছেলেটা এই মেয়েটা যে সম্পদ আপনার কাছ থেকে পেয়েছে এক দাড়ি পাল্লায় এই পৃথিবী আর এক দাড়ি পাল্লায় আপনার দেওয়া এই শিক্ষা আল্লাহর কসম করে বলছি পৃথিবীর থেকে ওই শিক্ষার মর্যাদা বেশি যতদিন পর্যন্ত মুসলমানরা শিক্ষায় এগিয়েছিল ততদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীতে সর্বাগ্রে ছিল যেদিন থেকে মুসলমানরা কলম ছেড়ে দিল বই খাতা ছেড়ে দিল সেদিন থেকে মুসলমানরা ফুটবলে পরিণত হলো এ লাথি মারে ও লাথি মারে যার কাছে যায় সে শুধু লাথি মারে আর মুসলমান শুধু লাথি খায়
এজন্য আমি বলে থাকি এটা অ্যাম্পলিফায়ার মাইক সেট মাইকের ধর্ম হলো সাউন্ড বাড়িয়ে দেওয়া দূরে পৌঁছে দেওয়া এই মাইক যদি তার ধর্ম ত্যাগ করে মাইক তার ধর্ম ত্যাগ করেছে এখন কমিটি কি বলবে এই পচা মাইক ফেলে দাও ডেকোরেটর মালিক যিনি মাইক কিনেছেন এই মাইক যদি না চলে তেমনি বাড়ি বাক্সের মধ্যে যত্ন করে রেখে দেবেন না ফেলে দেবেন সভাপতি সাহেবকে বলতে হবে যে এই পচা মাইক ফেলে দাও আপনারা শত শত হাজার হাজার শ্রোতা আগে আওয়াজ তুলবেন এই পচা মাইক এনেছো কেন ফেলো এই লাইট এর ধর্ম হচ্ছে আলো দেওয়া অন্ধকার দূর করা এই লাইট যদি তার ধর্ম ত্যাগ করে লাইটের মালিক আপনি কি করবেন সকাল বিকেল ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরে শোকেজে সাজিয়ে রাখবেন না ত্যাগ করবেন ফেলে দেবেন গাড়ির ধর্ম হচ্ছে দ্রুত গতিতে আরামে পৌঁছে দেওয়া গাড়ি যদি তার ধর্ম ত্যাগ করে সে যদি চলতে না পারে আরাম দিতে না পারে তাড়াতাড়ি পৌঁছাতে না পারে আপনি গাড়ির মালিক কি করবেন ফেলে দেবেন না রাখবেন ফেলে দেবেন এ যুক্তিতে প্রমাণ হলো যে জিনিস তার ধর্ম ত্যাগ করে সে জিনিস পরিত্যাজ্য আপনি আল্লাহর বান্দা আল্লাহর দাস আপনি আদম সন্তান আপনি মানুষ আপনি যদি ধর্ম ত্যাগ করেন তাহলে আমার আপনার মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মালিক আমাকে আপনাকে কি জন্য পুষবে লালন পালন করবে মালিকও তো আমাকে আপনাকে ত্যাগ করতে বাধ্য হবেন অতএব ধর্মের নামে ধার্মিকতার দাবি নিয়ে যদি ধর্ম ত্যাগ করি তাহলে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ত্যাগ করবেন লাথি খাওয়া ছাড়া কোনো পথ নেই আপনি মুসলমান ধর্মের দাবি নিয়েছেন নামাজ পড়েন না মানে আপনি মুসলমান ইসলাম ধর্মের দাবি করেন আপনি রোজা রাখেন না মানে আপনি মুসলমান ইসলাম ধর্মের দাবি করেন আল্লাহকে মানেন আপনার উপরে হজ ফরজ আপনি হজে যাবেন না মানে আপনি মুসলমান দাবি করেন ইসলাম ধর্ম মানেন আল্লাহকে স্বীকার করেন এর দাবি করেন আপনার উপরে যাকাত ফরজ হয়েছে নিসাব পরিমাণ মালিক হয়ে গেছেন আপনি যাকাত দেবেন না মানে যদি না দেন আপনি ধর্ম ত্যাগ করেছেন আপনার মালিক আপনাকে ধর্ম আপনাকে ত্যাগ করে দিয়েছে আপনার বাঁচার কোনো পথ নেই লাথি আপনার জন্য অপরিহার্য নির্যাতন নিপীড়ন অপরিহার্য কোনো পথ নেই কিভাবে আপনি আল্লাহর উপরে আশ্বস্ত হবেন আল্লাহর উপরে একই রাখবেন বিশ্বাস রাখবেন দেখেন একজন নবীর কথা বলছি সাধারণ মানুষ নন ইউনুস আলাইহিস সালাম একজন নবী আল্লাহ তাকে দায়িত্ব দিলেন মানুষের কাছে দিন প্রচার করো দিন প্রচার করেন প্রচার করেন প্রচার করেন মানুষ কবুল করেন না গ্রহণ করেন না একসময় ধৈর্য হারিয়ে ফেললেন পলায়ন করে চলে যাচ্ছেন নদী পার হচ্ছেন নৌযানে চলেছেন মাঝ নদীতে আল্লাহ নৌকা আটকে দিলেন নৌকার মাঝি বললেন কে আছো নিজ দায়িত্ব থেকে পলায়ন করছো পালিয়ে যাচ্ছ এই অপরাধের জন্য আমার নৌকা আটকে গেছে এক্ষুনি সে স্বেচ্ছায় নেমে যাও ইউনুস আলাইহিস সালাম তিনি তার ভুল বুঝতে পারলেন যে আল্লাহর আইনের বাইরে পলায়ন করে যাওয়া যাবে না অতএব নদীর এপারেও যে আল্লাহর আইন ওপারেও সে আল্লাহর আইন আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয় অতএব আমার আল্লাহ তিনি যিনি নৌকাকে মাঝ নদীতে আটকে দিয়েছেন সেই আল্লাহকে খুশি করার জন্য আমি এই মাঝ নদীতে ঝাঁপ দেব আমার বিশ্বাস আল্লাহ ওই আরশ আজিম থেকে পানির উপরেও যে ইউনুসকে বাঁচিয়ে রাখতে পারেন আল্লাহ যদি চান পানির ভিতরেও ওই ইউনুসকে বাঁচিয়ে রাখতে পারবেন অতএব ইউনুস আলাইহিসসালাম আল্লাহর খুশির জন্য মাছ নদীতে ঝাঁপ দিলেন আল্লাহ নির্দেশ দিলেন নির্দিষ্ট এক মাছকে মাছ তাকে পেটে পুরে নিলেন সাত স্তবক অন্ধকারের মধ্যে মাছ তাকে গিলে নিলেন নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সেখানে ধারণ করে রাখা হলো এরপরে কিনারায় উগড়ে দেওয়া হলো ইউনুস আলাইহিসসালামের বিশ্বাস ছিল আল্লাহ মাছের পেটেও আমাকে রক্ষা করতে পারেন তাই তিনি সেখান থেকে আল্লাহর কাছে কিছু চেয়েছিলেন পৃথিবীর কোন শক্তির কাছে তিনি কিছু চাননি গড় সাত স্তর অন্ধকারের ভিতরে আল্লাহর দয়া আল্লাহর রহম আল্লাহর করুণা পৌঁছে গেল পানির মধ্য থেকে ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ রক্ষা করে আবার এই পৃথিবীর মুখে সূর্যের আলোর মধ্যে পাঠিয়ে দিলেন
আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতুস সালামের সামনে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলেন, ইউনূস মাছের পেটের মধ্যেও আমি আল্লাহর অস্তিত্ব বিদ্যমান, নৌকার উপর আমি আল্লাহর অস্তিত্ব বিদ্যমান, পানির মধ্যেও আমি আল্লাহর অস্তিত্ব বিদ্যমান, অতএব আমার শক্তি সীমানার বাইরে পলায়ন করে যাওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, তোমরা আমার সীমানার বাইরে কোথাও যেতে পারবে না, সাবধান, দুটি কাজ জীবনে কখনো কোনোদিন করবে না, এক হচ্ছে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, দুই হচ্ছে আমার দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে না, নতুন কোনো কিছু পালন করবে না, শিরক এবং বেদাত করবে না। আমরা কোরআন ও হাদিসের অনুসারে আলহামদুলিল্লাহ আমরা শিরক সম্পর্কে খুব সতর্ক, খুব সাবধান, বেদাত সম্পর্কে অতি সাবধান, কিন্তু দুর্ভাগ্য এখনো আমাদের মধ্যে আবার এই বদ অভ্যাস চালু হয়ে গেছে। আমরাও কেউ হেদায়তুল ইসলামের ভক্ত, কেউ বা আব্দুর রহমান আব্দুল্লাহ সাহেবের ভক্ত, কেউ বা আব্দুর রহিম সাহেবের ভক্ত, এই ভক্তের দাবি নিয়ে আমাদের মধ্যে যে ফারাক, আমাদের মধ্যে যে ভাগাভাগি, আমাদের মধ্যে যে দলাদলি, যে কুন্দল আমরা সৃষ্টি করেছি, এটাও কিন্তু এক ধরনের বড় মারাত্মক ক্ষতি, অর্থাৎ তারও নাম বেদাত, সেটাও নতুন আবিষ্কার। আপনি আমাকে ভালোবাসতে পারেন দিনী সম্পর্কের দাবিতে, আমার বিপদে পাশে থাকতে পারেন, সাহায্য করতে পারেন, আমি আপনার বিপদে আপদে পাশে থাকবো, সাহায্য করবো, এটাই স্বাভাবিক দিনী সম্পর্কের দাবি, অধিকার। তাই বলে আপনি আমার ভক্তের দাবি নিয়ে আমাকে অন্ধ অনুসরণ করবেন না। যদি আপনি আমাকে অন্ধ অনুসরণ করেন, তাহলে একদিকে দেখা যাবে আপনি কোরআন ছেড়ে দিচ্ছেন, হাদিস ছেড়ে দিচ্ছেন, আমাকে মেনে চলার কারণে আপনাকে কোরআন ছেড়ে দিতে হচ্ছে, রসুলের হাদিস ছেড়ে দিতে হচ্ছে, সুন্নাহ ছেড়ে দিতে হচ্ছে, এটাই চিরদিন আল্লাহ হারাম করেছে, নিষিদ্ধ করেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা অনেক সময় চোখ বন্ধ করে, অতি ভক্তি করে আমরা এই দুর্দশাগ্রস্ত হয়ে পড়ি। তাই সম্মানিত উপস্থিতি, আপনি কোরআন হাদিসের অনুসারী দাবি নিয়ে কোন মানুষকে কেন্দ্র করে আপনি দল ভাগ করবেন না, মত ভাগ করবেন না, আলাদা হবেন না, যত এক থাকতে পারেন, ঐক্যবদ্ধ থাকতে পারেন, সেটাই থাকবেন। এই জন্য বলছি, যে কোনো শর্তের বিনিময়ে আপনি যদি সফলতা চান, মুক্তি চান, পার্থিব এবং পরকালীন জীবনে চূড়ান্ত পর্যায়ে শিক্ষার অধিকার ফিরিয়ে দিন, নিজে শিক্ষিত হন, সকলকে শিক্ষার দিকে অগ্রসর করুন। কিভাবে 100% শিক্ষিত হবে এই সমাজ? ধর্মসভায় 1,00,000 টাকা খরচ, আলহামদুলিল্লাহ ভালো। এবছর ধর্মসভার কমিটির বড় দায়িত্ব, অনুরোধ করে যাচ্ছি যারা সদস্য আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বছর মাঝে রোজা রাখুন, সাধ্য থাকলে হজে যান, জাকাতের মালিক হলে জাকাত দেন, কালেমায় পরিপূর্ণ বিশ্বাসী হন। সামাজিক দায়িত্ব 3টি, এগুলি হচ্ছে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে বাধ্য, যেটা আগে বললাম 5টি স্তম্ভ ইসলামের। সামাজিক দায়িত্ব 3টি, আজকে যারা স্কুলে যায়নি, আগামীকাল তাদেরকে স্কুলে পাঠানোর দায়িত্ব জলসা কমিটির, মসজিদ কমিটির সদস্য, মাদ্রাসা কমিটির সদস্য, ক্লাবের সদস্য, সম্মিলিত দায়িত্ব তাদের, সামাজিক 3টি দায়িত্ব তাদের প্রধানতম। আজকে যারা স্কুলে যায়নি, মক্তবে যায়নি, মাদ্রাসায় যায়নি, আগামীকালকে তাদের স্কুলে, মাদ্রাসায়, মক্তবে, শিক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এই কমিটির লোকজনের দায়িত্ব, এই দায়িত্ব তাদের নিতেই হবে। যদি নিতে পারেন, আগামী বছর আপনারা জলসা দেবেন, যদি না নেন, আপনাদের মাধ্যমে জলসা দিয়ে কোনো লাভ হবে না, আপনাদের মাধ্যমে মসজিদ কমিটি থাকার কোনো কল্যাণ আল্লাহর হবে না, এই পৃথিবীর হবে না, আপনাকেই দায়িত্ব নিতে হবে। আপনি কমিটি, আপনি সমাজ আপনাকে দায়িত্ব দিয়েছে, এটা আপনার দায়িত্ব। বলবেন আমি কি বাচ্চাগুলি টেনে টেনে নিয়ে যাব? না, আপনি দায়িত্বশীল নিযুক্ত করুন। সমাজের একটা ছেলে মেয়ে 17 বছর পর্যন্ত কোনো ছেলে মেয়ে সেলাই কারখানায় ঢুকতে পারবে না, ওর পরিচালনা, পরিবার পরিচালনায় অভাব, বাইতুল মাল ফান্ড গঠন করুন, জাকাত ফান্ড করুন, সেখান থেকে ওই পরিবার চলবে, প্রয়োজনে ভিক্ষা করে ওই পরিবার চালাতে হবে, কিন্তু ওকে সেলাই কারখানায় কাজ করে ওর আয় রোজগারের জন্য ওর জীবন নষ্ট করতে দেব না, এটাই আমার প্রথম চেতনা, প্রথম দায়িত্ব। শুধু আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে এমনটা নয়, আপনার ভাইয়ের ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে, আপনার প্রতিবেশীর ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে, ওর প্রাপ্তবয়স্ক পর্যন্ত প্রাথমিক শিক্ষার যাবতীয় প্রয়োজন তার দায়িত্বভার সমাজকর্তাদের নিতেই হবে। শুধু বললেই হবে না, দায় সারা কথা শোনে না, কথা শোনে না মানে ধর্মসভার জন্য 50 টাকা চাঁদা তাইলে নত দিল, ধর্মসভার জন্য এখানে ডেকেছেন, তারা তো এখানে রাত 12টা পর্যন্ত বসে আছে,
আপনার কথা শুনে নাই কথা আমি বিশ্বাস করি না আপনি বললেই শুনবে আপনি বলার মতন বলেন না বলে ওরা শুনে না আগামীকাল মসজিদ কমিটি জলসা কমিটি ক্লাব কমিটি সম্মেলিত একটি কার্যকরী ওয়ার্কিং কমিটি গঠন করুন সমাজে একজন বাচ্চাও একটা ছেলে মেয়ে স্কুল ছুট থাকতে পারবে না মাদ্রাসা ছুট থাকতে পারবে না ওর ফরজ শিক্ষা অর্জন করা ও পর্যন্ত আমরা তাকে পৌঁছে দেব টাকা লাগবে টাকা দেব ওর গাড়ি দেব ওর বাড়ি দেব কিন্তু শিক্ষিত হতে হবে আবার ব্যারিস্টার আমাদের হতে হবে আবার জাজ আমাদের হতে হবে আবার ম্যাজিস্ট্রেট আমাদের হতে হবে আবার বিচারকের আসনে বসতে হবে আবার আইপিএস হতে হবে আবার এসপি জিএসপি আইজি জিআইজি হতে হবে যদি হতে পারি অধিকার পাবেন আর যদি না হতে পারেন তাহলে এভাবেই মার খাবেন যে কোনো বিনিময়ে আতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহ রজ্জুকে মজবুতভাবে ধারণ করতে হবে চলে বলে করে কৌশলে আমি বললাম আমি একটা নতুন সংগঠন করেছি আমার সংগঠন ফেরেশতা মার্কার সংগঠন কোনো দাগ নেই কোনো ভুল নেই আমারটাই ঠিক চলে আসুন না যাওয়া যাবে না বলে যারা একের কথা বলে একতার কথা বলে ঐক্যের কথা বলে আমরা সেখানে আছি ভাঙার কথা বললে আমরা সেখানে নেই অতএব আল্লাহ ডাক দিয়েছেন আহ্বান করেছেন নির্দেশ দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো বিভক্ত হব না সব পরাশক্তি আপনার কাছে মাথা নত করে দিতে বাধ্য সব পরাশক্তি মাথা নত করে দেবে লালগোলা এক্সপ্রেস আপনার 34 নম্বর ক্রসিং করে যাচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর গাড়ি এসে দাঁড়িয়ে আছে রেলগেট পড়ে আছে এটা ঐক্যের প্রতীক নিদর্শন ট্রেনের একটা ইঞ্জিন দশটা বগি প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেক্ট আছে কানেকশন আছে একতা আছে মেলবন্ধন আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের ক্ষমতা বেশি শক্তি বেশি কিন্তু তাদের পার্সোনাল গাড়ি সঙ্গী সাথীদের পার্সোনাল গাড়ি কোনো গাড়ির সাথে কোনো কানেকশন নেই হ্যালোর মাধ্যমে ছাড়া ওদের ঐক্যের অভাব একতার অভাব আর রেলগাড়িটার একতার অভাব নেই অন্য কিছুর অভাব থাকতে পারে তাই সব গাড়িকে দাঁড় করাতে পেরেছে রেলগাড়িটা বেরিয়ে যাচ্ছে ঐক্যের জোরে একতার জোরে আপনি যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন আপনি পৃথিবীর পরাশক্তি আপনি সমাজের পরাশক্তি এই সমাজ তো বিটাঙ্গা এক এবং অভিন্ন বৃহত্তর স্বার্থে আমরা এক কোন বিতর্ক নেই মসজিদের কাজ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ এ পাড়ার ও পাড়ার কোনো ভাগাভাগি নেই এটা আল্লাহর ঘর বাইতুল্লাহ এ মসজিদে দান করলো যে সব পাবো আমার ঘরের কোন মসজিদে দান করলো একই সব পাবো আরেক পাড়ার মসজিদে সব করলো একই সব পাবো অতএব ঝাঁপিয়ে পড়ে মসজিদের কাজ শুরু হয়েছে এটা বাইতুল্লাহ আল্লাহর ঘর এ ঘরটাকে যদি আজকে আমি এক টুকরো বালি দিয়ে পাথর দিয়ে এক খণ্ড ইট দিয়ে একটু পরিপূর্ণতা দিতে পারি আল্লাহ নবী কি দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা নির্দিষ্ট ঘর আল্লাহ নির্মাণ করে দেবেন অতএব আমরা এই মসজিদ ওই মসজিদ এ পাড়া ও পাড়া আমার আর ওর এটা নয় এটা আল্লাহর ঘর যেখানে আল্লাহর ঘর আছে সেখানেই কাজ করবো আমরা ঐক্যবদ্ধ আমাদেরকে কেউ ভাগ করতে পারবে না এটাই সেই নাম্বার থ্রি ইসলামিক অর্থনীতি ইসলামিক অর্থনীতি ভিক্ষা করা নয় চালের বস্তা মাথায় করে ঝুড়ি বোঝাই করে চেয়ে চেয়ে মাদ্রাসা চালানো চেয়ে চেয়ে মসজিদ চালানো এটা নয় ইসলামিক অর্থনীতি নির্দিষ্ট ভাবে আল্লাহ দিয়েছে পৃথিবীতে এমন কত এমন কোন অর্থনীতির বই আমার চোখে আসলে পড়েনি যে অর্থনীতি ইসলামিক অর্থনীতির থেকে শ্রেষ্ঠ হতে পারে এমন কোন অর্থনীতির বই আমার চোখে পড়েনি এখন ইসলামিক অর্থনীতি নিয়ে আপনার সামনে কি আলোচনা আমি করব আমার সামনে তো মাস্টার নেই ডাক্তার নেই ইঞ্জিনিয়ার নেই ব্যারিস্টার নেই আমরা যারা আছি আমাদের কালকে কোনো ডিউটি নেই অসলগুলি আমরা পড়ে আছি আর যারা মাস্টার ওদের সকালবেলা ডিউটি আছে ওরা 9টার আগে চলে গেছে যারা ডাক্তার ওদের সকালবেলা চেম্বার আছে ওরা চলে গেছে ধর্মসভা আসর থেকে মাগরিব পর্যন্ত দেন 10টা থেকে 12টা পর্যন্ত দেন দুপুরে মাগরিব থেকে এশা পর্যন্ত দেন এশার পরে খাওয়ার টাইম আর না হয় খেয়ে দিয়ে এশার সালাত আদায় করেন এশার সালাতের পরে ঘুমের টাইম এত দিন এত রাত এত টাইম দরকার নেই এত লম্বা সময় ধরে বিরিয়ানি খেলেও মজা লাগবে না অল্প টাইমে অল্প জিনিস মজা বেশি হয় অতএব কোরআন ইসলামিক আলোচনা এটা হচ্ছে উচ্চতর আলোচনা এর আলোচনা হবে 45 মিনিট যথেষ্ট জুমার খুতবা আধা ঘন্টা 20 মিনিট জীবন গঠন হওয়ার জন্য যথেষ্ট
তিন নাম্বার সফলতার জন্য করণীয় এই বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক অর্থনীতিকে সচল করা। ইসলামিক অর্থনীতির একটা অংশ হচ্ছে যাকাত, একটা অংশ হচ্ছে ফিতরা, একটা অংশ হচ্ছে নির্দিষ্ট আপনার নিজস্ব দান। বছরে আপনি চাকরি পেয়েছেন, বেতন পান, তার একটা নির্দিষ্ট দান আপনি জমা দেবেন বাইতুল মাল ফান্ডে। এই বাইতুল মাল ফান্ড থেকে কন্যা দায়গ্রস্ত যারা তাদের খরচ বহন করা হবে। এই বাইতুল মাল ফান্ড থেকে মসজিদের ইমাম যিনি তার পরিবার পরিচালনার জন্য খরচ বহন করা হবে, মুয়াজ্জিন যিনি তার পরিবার এবং তার খরচ বহন করা হবে, এখান থেকে গাছ থেকে পড়ে একজনের হাত ভেঙে গেছে তার খরচ বহন করা হবে, আজকে ইসলামিক প্রচারের জন্য একটা তাবলিগি জলসা দিতে হবে, সভা সেমিনার করতে হবে, তার খরচ বহন হবে। আমাদেরকে এখানে ঘন্টার পর ঘন্টা কালেকশন করতে হবে না, আপনার নিজস্ব দান এখানে কয়েক লাখ টাকা জমা থাকবে, কোটি কোটি টাকা জমা থাকবে। মসজিদ প্রয়োজন, এখানে এক কোটি টাকা বাজেট দিয়ে দেওয়া হবে বাইতুল মাল ফান্ড থেকে, মসজিদ তৈরি হয়ে যাবে, আপনি আরামে শুধু নামাজ পড়তে আসবেন, ইবাদত করে যাবেন, মাইকে কোনোদিন চিৎকার করে বলার প্রয়োজন হবে না, আমাদের মসজিদ দরকার, দুটো ইট দাও, দুটো সিমেন্ট দাও, দুখানা রড দাও, এটা বলা লাগবে না। এটা আপনার বৈশিষ্ট্য এবং আদর্শ সমাজের মধ্যে পরিস্ফুটিত হবে। বাইতুল মাল ফান্ড থাকবে, মুসলমানদের টাকার অভাব নেই, সম্পত্তির অভাব নেই, পৃথিবীর সব সম্পত্তির ভান্ডার চাবি আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছে, চাবি স্বর্ণের কোনি মুসলমানদের, ফলের কোনি মুসলমানদের, ফুলের কোনি মুসলমানদের, মধুর কোনি মুসলমানদের, পাথরের কোনি মুসলমানদের, এই পৃথিবীতে যত খনি আছে সৎকার 90% মুসলমানদের। হতভাগা দুর্ভাগ্য মুসলমান জাতি যেদিন কলম ছেড়ে দিয়েছে সেদিন থেকে মার খাওয়া শুরু করেছে। কে আপনাকে এই খারাপ বুদ্ধি দিল যে মিছিলের নামে ব্যানার ধরে হাতে পাথর নিয়ে লাঠি নিয়ে অস্ত্র নিয়ে অপর মিছিলকে লক্ষ্য করে লাঠি ছুড়বেন, পাথর ছুড়বেন, বুলেট ছুড়বেন? কে আপনাকে এই অপবুদ্ধি দিয়ে আপনাকে আজকে তিরস্কারের পাত্রে পরিণত করেছে? কে আপনার এই ক্ষতি সাধন করেছে? আপনি সাবধান হন, আপনি কলম হাতে নেন, অস্ত্র ছেড়ে দেন, আপনি বই হাতে নেন, খাতা হাতে তুলে নেন, আপনি আপনার প্রাপ্তি পেয়ে যাবেন, কেউ ঠেকাতে পারবে না। মিছিলের নামে ব্যানার হাতে নিয়ে আপনি ওই দাবার গুটি হতে যাবেন না, সাবধান, আপনাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করতে যেন পৃথিবীর কেউ না পারে। সে মুসলমান নাম নিয়ে আসুক আর হিন্দু নাম নিয়ে আসুক, খ্রিস্টান নাম নিয়ে আসুক, আপনি সচেতন হন, সাবধান হন। আপনি জাতির কর্তা, আপনি সমাজের কর্তা, আপনি ড্রাইভার, আপনি পাইলট। আপনাকে একটা চূড়ান্ত উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। আজকে ওয়াজটা অন্যভাবে চালানোর চেষ্টা করেছি, এত রাতে কথা বলি না, অসুস্থ শরীর নিয়ে, তাও বলছি আল্লাহ চেয়েছে তাই আসতে আমারই লেট হয়েছে, আল্লাহ আগে আসার তৌফিক দেয়নি, আসতে পারিনি, বলছি পরিশেষে। একান্ত চূড়ান্ত উদাহরণ আপনার জন্য পেশ করছি, আপনি সমাজের ড্রাইভার পাইলট, এই সমাজ আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন। একটা বাস 51টা সিট আছে, এক নম্বর সিটে ড্রাইভার পাইলট বসে আছেন যিনি চালক, পিছনে 50টা সিটে আমি আপনি আমরা 50 জন যাত্রী বসে আছি। কলকাতা থেকে বহরমপুর আসছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, পিছনের 50 সিটে বসা আমরা 50 জন যাত্রী, কেউ ঘুমাচ্ছি না, সবাই চোখ কান খোলা রেখে ডানে বাই সব দিকে দেখছি, শুধুমাত্র সামনের একটা আসনে বসে থাকা ড্রাইভার চালক উনি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছেন। জাতীয় সড়ক 34 নম্বর 170 ফুট যদি চওড়া হয় এই গাড়িটা রাস্তায় থাকবে না, খাদে পড়বে। রাস্তায় থাকা সম্ভব? সম্ভব না। ড্রাইভার ঘুমায়নি, আমরা পিছনে যাত্রীরা 50 জন ঘুমিয়ে একজন আরেকজনের উপরে পড়ে যাচ্ছি, গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি? কম। আর ড্রাইভার যদি ঘুমায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? অ্যাক্সিডেন্ট হবেই। আপনি তো সমাজের পাইলট, আপনি সমাজের চালক, আপনি যদি ঘুমিয়ে যান তাহলে এই সমাজ নামক গাড়িটা খাদে পড়বে, গর্তে পড়বে, কিনা এই খাত থেকে কে টেনে তুলবে, কেউ আছে আপনাকে? আপনি সমাজের ড্রাইভার, আপনি চালক, আপনি ইমাম, আপনি এই সমাজের পাইলট, আপনি সভাপতি, আপনি এই সমাজের চালক পাইলট, আপনি স্কুল টিচার, আপনি স্কুলের পাইলট, আপনি ক্লাবের সভাপতি, ক্লাবের আপনি পাইলট, আপনার উপরে এই দায়িত্ব এসে পড়েছে এই গোটা অধীনস্থদেরকে সঠিক জায়গায় পরিচালিত করা। অতএব আপনি কিতাবের জ্ঞান অর্জন করুন, আয়াত পড়ুন, আপনি নিদর্শন রাখুন, বিশেষ পারদর্শিতা আপনি অবলম্বন করুন, প্রত্যেকটা কাজ আপনি সফল হবেন। প্রখর শক্তি সম্পন্ন দিয়ে
আপনি প্রয়োগ ঘটান ব্যক্তি জীবনে পরিবার জীবনে দেখবেন সামাজিক জীবনে এসে গেছে ইনশাআল্লাহ তিনটি কাজ করবই আমরা এই সংকল্প নিয়ে গভীর রাতে এখান থেকে বিদায় নেই এক আমরা যে কোনো শর্তের বিনিময়ে আমরা শিক্ষা অর্জন করব ঐক্যবদ্ধ থাকব এবং ইসলামিক অর্থনীতিকে আমরা সচল করব ভিক্ষা ব্যবস্থা আমাদের থাকবে না আল্লাহ আমাদের দিয়েছে আমরা আল্লাহর খুশির জন্য ইনশাআল্লাহ দেব একটি প্রশ্ন এসেছে জুমার নামাজ কয় আজানে পড়তে হয় জুমার নামাজ দুই আজানে পড়তে হয় তিন আজানে নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দুই আজানে জুমার নামাজ শিখিয়েছেন অতএব আমরাও সেটা করব ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বিশেষ প্রয়োজনে জাওরা নামক বাজারে মসজিদ থেকে বেশ কিছুটা দূরে সেখানে হাট বসত শুক্রবার মানুষের ভিড় হতো আজানের আওয়াজ যেত না তাই প্রয়োজনে তাগিদে সেই বাজারে মসজিদে যে জুমার আজান এটা ছাড়া কিছুক্ষণ আগে আরেকটা ডাক আজানের ব্যবস্থা করেছিলেন পরবর্তীতে এই আজান আবার বন্ধ করে দেওয়া হয়েছিল ইসলামের ইতিহাস সেটা পরিষ্কার দুর্ভাগ্য আমাদের মসজিদে অনেক জায়গায় এখনো চালু আছে এটাকে বন্ধ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দেওয়া সুন্নাহ জুমার আজান ইমাম সাহেব খুতবার মেম্বারে উঠবেন সালাম দেবেন আর আজানের নির্দেশ দেবেন মুয়াজ্জিন খতিব সাহেবের সম্মুখে মসজিদের গেটে সেখানে তিনি আজান দেবেন এটাই সুন্নাত আর যখন জামাত শুরু হবে তখন ইকামত দেবেন এটা হচ্ছে দ্বিতীয় আজান এই দুই আজানেই জুমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হতো আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন থেকে রুকু থেকে উঠে কি বুকে হাত বাঁধতে হবে রুকু থেকে ওঠার পরে হাত বাঁধা এবং হাত ছাড়া এটি একটি গবেষণার বিষয় স্পষ্টভাবে এই জায়গাটা এই ক্ষেত্রটা আমার কাছে পরিষ্কার নয় তাই মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে সমাজে দুই ধরনের আমল দেখা যায় আরব্য সমাজে আরবের শায়েখরাও দুই ধরনের আমল করে আসছেন এক শ্রেণী তারা বুকে হাত বাঁধেন আরেক শ্রেণী তারা বাঁধেন না অতএব এই জায়গায় যদি আপনি আপনার বুঝ অনুযায়ী হাদিসের শব্দ থেকে আপনি হাত বাঁধেন তাহলে গুনাহগার হবেন না অপরদিকে যদি ছেড়ে দেন আপনিও গুনাহগার হবেন না আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এই জায়গার নির্দিষ্ট শব্দটা কি এবং আমলটা কি আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ উনি বলছেন ওনার জ্ঞান অনুযায়ী যে এই সময় কওমা মানে দাঁড়ানো অতএব নামাজে দাঁড়ানো অবস্থায় নামাজিদের রূপ হবে হাত বাঁধা আর মুহাক্কিক নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি ওনার বুঝ অনুযায়ী উনি বলছেন এই সময় রুকুর পরে কোন সাহাবি থেকে এটা বর্ণিত হয়নি যে হাত বাঁধতে হবে হাত বাঁধার বহু হাদিস আছে প্রথম দাঁড়ানোতে যদি দ্বিতীয় দাঁড়ানো কওমায় রুকুর পরেও হাত বাঁধা সুন্নাহ হতো তাহলে কোনো না কোনো সাহাবি থেকে প্রমাণিত হতো যেহেতু প্রমাণ নেই সেহেতু এই ক্ষেত্রে হাত বাঁধাটা সুন্নাত নয় বরং উনি বেদাত বলে উল্লেখ করেছেন দুজনই বড় আলেম শায়খ মুহাক্কিক কোনো অসুবিধা নেই তারা তাদের বুঝ অনুযায়ী আল্লাহর কাছ থেকে প্রতিদান প্রাপ্য হবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই আপনিও আপনার আমল অনুযায়ী আপনি সওয়াব লাভ করবেন এখন এই জায়গায় আপনি কি আমল করবেন সেটা আরো ভালো যাচাই বাছাই করে আপনি সেটি করবেন ইনশাআল্লাহ আপনার এলাকায় যে শেখুল হাদিস আছেন ভালো আলেম আছেন তার কাছ থেকে এই বিষয়টা আরো পরিষ্কার হবে এবং ওই সব আলেমদের উচিত হবে বিষয়টাকে আরো পরিষ্কার করে করে দেওয়া সমাজে কি চালু আছে বা কি ছিল না কে করছে কি করছে না এটা নয় অতএব এই ক্ষেত্রে আমার দৃষ্টিতে যে এটি একটি ঐচ্ছিক ব্যাপারে পরিণত হয়েছে এই আমলটা হাত বাঁধা কিংবা না বাঁধা দুটির মধ্যেই দোষনীয় কোনো কিছু আমার নজরে আমি দেখতে পাচ্ছি না আশা করি বুঝতে পেরেছেন আর কোনো প্রশ্ন আমার এক ভাই
আমাকে স্টেজে ওখানে বসেই প্রশ্ন করেছিলেন হ্যাঁ দুই আজান যেটা বললাম সেটা পরে তো আমি বললাম যে একটা হলো আজান আরেকটা একামত এই দুটোই আজান একামতও একটা আজান সেটা আমি ব্যাখ্যা করেই বললাম যে মিম্বারে খতিব উঠবেন আজানের নির্দেশ দেবেন এটা হলো জুমার একমাত্র আজান আর যখন জামাত শুরু হবে তখন যেটা একামত দেবেন এটা হলো আরেক আজান এই দুটি তার আগে আবার যেটা 11:30টায় দেওয়া হয় 12:15টায় দেওয়া হয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না যারা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানায় মসজিদের অনেক দূরে একটা বাজারে হাট হবার কারণে এটা প্রয়োজনের তাগিদে তিনি দিয়েছিলেন পরবর্তীতে এটা আবার বন্ধ হয়ে গিয়েছিল আল বিদায়া ওয়া নিহায়া ইসলামের ইতিহাসের মধ্যে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ এনেছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পরবর্তী খেলাফতে এসে এটা আবার বন্ধ করে দেওয়া হয়েছিল অতএব আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন আমার এক ভাই প্রশ্ন করেছিল এক ভাই তিনি নামাজ পড়েন না রোজা রাখেন না কিন্তু দান সাদকা করেন তো নামাজ রোজা না করে শুধু দান করে কি জান্নাত পাওয়া যাবে না উনি যদি এটা মনে করেন যে আমি সালাত সিয়াম হজ যাকাত এগুলি পালন করব না শুধু দান করেই জান্নাত চাই তাহলে উনি জান্নাত পাবেন না অপরদিকে ওনার ইচ্ছা সব ভালো কাজ করা উনি এক্ষুনি তওবা করে ফিরে আসলেন প্রথমই ক্ষেত্র আসলো দানের উনি দান করলেন নামাজের অক্ত ফজর ফজর আসার আগে উনি ইন্তেকাল করলেন তো এই দান ওনার জন্য জান্নাত যথেষ্ট এই দানেই ওনার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট কিন্তু ওনার যদি ধারণা থাকে যে আমি সালাত সিয়াম হজ যাকাত পালন করব না শুধু বছরে 1,00,000 টাকা দান করে দেব তার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত টাকা দিয়ে কেনা যায় না দান সাদকা এগুলি হচ্ছে নফল ইবাদত দানের মধ্যে আবার ফরজ নফল ওয়াজিব ভাগ আছে যাকাত ফিত্রা এটা যেমন ফরজ আর এই যে যেমন ধর্মসভায় দান করলাম মসজিদে দান করবো এগুলি হচ্ছে নফল অতিরিক্ত এই দানে অনেক সওয়াব এতে কোনো সন্দেহ নেই কিন্তু মূল ধন মূল পুঁজি হচ্ছে ফরজ কালেমা সলা সিয়াম হজ জাকাত এগুলি হচ্ছে মূল ধন পুঁজি এগুলি যদি আপনার থাকে তারপর নফল যেটা আছে সেটা করলে এর সাথে যুক্ত হবে আরো পরিধি বাড়ানো হবে আর যদি এগুলি মূলধন না থাকে তাহলে আপনার অতিরিক্ত যেটা সেটা আপনাকে কিছু করে দিতে পারবে না তারপরে থাকলো আল্লাহর দয়া আল্লাহর রহম আল্লাহ অতি দয়ালু আপনার একটা দান আছে আর কোনো কিছু নেই আল্লাহ কবুল করেছে তো আল্লাহর ইচ্ছা হয়েছে তিনি তার দয়ায় আপনাকে মাফ করে দিয়েছেন এটা আপনার দানের ক্ষমতা না এটা হলো আল্লাহর দয়ার ক্ষমতা আল্লাহর করুণার ক্ষমতা আল্লাহর ইচ্ছা হয়েছে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই প্রশ্ন এই জলসাতে এত দোকান বসানো হয়েছে এটা কি বসানো ঠিক হয়েছে আর এই দোকানের পয়সা দিয়ে মসজিদ তৈরি করা কি যাবে বিষয়টা কোরআন হাদিসের আলোকে বলবেন গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করা হয়েছে কোথায় দোকান বসেছে এখানে পিছনে নাউজুবিল্লাহ এই আহলে হাদিস জলসা তাও মেলা তার মানে সিনেমা হলের নাম পাকিজা পবিত্র সিনেমা হল এই ধর্মসভায় যারা দোকান নিয়ে এসেছেন আগামী দিন কোনোদিন আসবেন না যে কমিটি দোকান বসানোর অনুমতি দিয়েছেন কোনোদিন দেবেন না আর যদি আপনার এই ক্ষমতা না থাকে শক্তি না থাকে তো কমিটির দায়িত্ব ছেড়ে দেবেন আমি বলে যাচ্ছি আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর শাস্তি থেকে আর যদি দায়িত্ব থেকে মেলা বসার সুযোগ দেন তো মেলা আপনার কেয়ামতের মাঠে মাথায় তুলে দেওয়া হবে এই মেলার ঠেলায় আপনি অস্থির হয়ে যাবেন মেলা এটা পাপ এটা আযাব বসানো যাবে না দিন প্রচার হবে জলসার প্রয়োজন আপনি করবেন আর যদি মেলা বসাতেই হয় তো ধর্মসভা দেবেন না শুধু জুমার খুতবায় ভালো ভালো আলেম যারা তাদেরকে ডেকে আনবেন ওরা খুতবা দিবে ওতে যা পায় জনগণ তাই যথেষ্ট চূড়ান্ত ভাবে বলছি কোন অবস্থাতেই ধর্ম সভাকে কেন্দ্র করে দোকানপাট বসানো যাবে না ওই দোকানপাট বসতে দিলে ইবলিস শয়তান রূপ পরিবর্তন করে ওখানে হাজির হবে
এক ইবলিস হবে নারী আর এক ইবলিস হবে পুরুষ আপনি বাপ আপনি মা এখানে বোরকা মুড়ি দিয়ে এসে জলসা শুনছেন আর আপনার মেয়ে যুবতী নারী ও পাশে শয়তানের সাথে কুমন্ত্রণা খেলছে এখানে ১৬ আনা দুয়ানা সওয়াব ইনকাম করতে এসে ১৬ আনা গুনাহ কামাই করা হয়ে যাবে অতএব দুয়ানা সওয়াব নিতে এসে ১৬ আনা গুনাহ নেওয়ার প্রয়োজন নেই আপনি বাপ আপনি মা আপনার মেয়েটাকে আজকে বাড়িতে কোলের পাশে রেখে পাপ মুক্ত জীবন গঠন করার এটা আপনার দায়িত্ব ছিল কোন অবস্থাতে এই দোকানপাট বসতে দেওয়া যাবে না স্থায়ী দোকান যেগুলি আছে অন্যান্য দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকে ধর্মসভা যেদিন হবে সেদিন ঘোষণা থাকবে আইন হবে যে আজকের দিন মাগরিবের আজান পর্যন্ত দোকানপাট থাকবে সবাই জামাতে যাবে দোকানপাট বন্ধ হবে ১০টা পর্যন্ত ধর্মসভা চলবে ১১টা পর্যন্ত চলবে তাতে যদি কেউ না খেয়ে মারা যায় দায় আমাদের চা প্রয়োজন কমিটির তরফ থেকে ১০,০০০ টাকা খরচ করে ফ্রিতে চা বিতরণ করবেন খাবারের দরকার ব্যবস্থা করে আপনারা খাওয়াবেন দিনকে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না ভাই অনেক হয়েছে আসুন ছেড়ে দেই সব অন্যায় আল্লাহকে ভয় করি আল্লাহ নবী বলছে তাকওয়া হা হুনা আল্লাহর ভয় এখানে থাকে এখানে এই চাদরে আল্লাহর ভয় নেই এই টুপিতে আল্লাহর ভয় নেই এই দাড়িতে আল্লাহর ভয় নেই তাকওয়া আল্লাহর ভয় এখানে এখানে আল্লাহকে ভয় করি আল্লাহর কসম এই জীবনের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই কালকে সন্ধ্যার সময় টিনের চালা ঘর নিজের ঘর নয় পরের ঘর একজনে ডাকলো বেরিয়ে আসছে পায়ে কেডস পরা এক জায়গায় একটু পানি পড়েছিল মোটরের পাইপ লিক স্লিপ করে পড়ে গেলাম এই বাঁ হাতটা এর উপরে তুলতে পারছি না আগামীকাল ইনশাল্লাহ এক্স রে করব আসার কথা ছিল কাটা গাড়িতে আসলাম প্রাইভেট গাড়িতে এত যন্ত্রণা গত রাত্রে গিয়েছে আল্লাহই জানে ব্যাখ্যা করে বোঝানো যাবে না আধা ঘন্টা পর্যন্ত মনে হলো যে আমার মাথার দেহ আলাদা হয়ে গেছে এত সামান্য স্লিপে পড়ে যে মালাকুল মাউত হাজির হয়ে গেলে কোনো ব্যাপারই ছিল আর আমরা তো সর্বক্ষণ প্রস্তুত মালাকুল মাউত ওয়েলকাম মৃত্যুর জন্য প্রস্তুত এমন কিছু নেই যে আমাদের সেইটা ধরে বাঁচতে হবে বাঁচার জন্য এই পৃথিবীতে কেউ আসেনি আসবেও না সবাইকে মরার জন্যই আসতে হবে অতএব আজকে এই গভীর রাতে একান্ত নিবেদন দিনী ভাই হিসেবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী সকল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কাতু কতি যেমন ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না অতএব আসুন আমরা পরিপূর্ণ মুসলিম হই সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মানে আপনি মদ খাবেন না জেনা করবেন না ব্যভিচার করবেন না পরকীয়া করবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না জুয়া খেলবেন না লটারি কাটবেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না মুনাফিকি করবেন না চুরি করবেন না ডাকাতি করবেন না হাইজ্যাক করবেন না ছিনতাই করবেন না জুলুম করবেন না অত্যাচার করবেন না জবরদখল করবেন না কাউকে হাসি ঠাট্টা করবেন না এই সব পাপ অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখা মানে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত আমি মুক্ত আমি খোলা আকাশের নিচে মৃত্যুর জন্য প্রস্তুত আমার কোনো টান নেই কিছু টান নেই কোনো বাধা নেই আমি মৃত্যুর সাথে সাথে আমার স্রষ্টার সাক্ষাৎ পাব আমি মৃত্যুর সাথে সাথে এভাবেই জান্নাতের মধ্যে আপনাদের সাক্ষাৎ লাভ করব একসাথে আমরা প্রতিবেশী হিসেবে জান্নাতের মধ্যে কাটাবো কোথায় তবিডাঙ্গার মানুষ কোথায় কলকাতার মানুষ কোথায় বহরমপুরের মানুষ আমরা তো সেই ভাই একসাথে সালাতে ছিলাম সিয়ামে ছিলাম জাকাতে ছিলাম ধর্মসভায় ছিলাম আজকে জান্নাতের মধ্যেও আমরাও আছি অতএব আল্লাহ তুমি আমাদেরকে রহম করে জান্নাত দিয়েছো পৃথিবীতে আমরা কোনো পাপ করিনি যেই পাপ হয়ে গেছে আল্লাহ তওবা নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেছি আল্লাহ তওবা দিয়ে তওবা নিয়ে আমাদের গোনা মাফ করে দিয়েছেন বস্তা ভর্তি লরি ভর্তি ট্রেন ভর্তি পাপ তার থেকে বেশি আল্লাহর ক্ষমা বড় বেশি আল্লাহর দয়া বড় অতএব আল্লাহর দয়ার সামনে আমরা হাজিরা দেব আমরা সব পাপ ছেড়ে দেব সব অন্যায় ছেড়ে দেব এই যে জানুয়ারি মাস আসছে ডিসেম্বর মাস চলছে মানুষ মদ জুয়া লটারি এতে যেন মেতে উঠেছে এখান থেকে সামাজিকভাবে পিছু হটার চেষ্টা করুন পরিত্যাগ করার চেষ্টা করুন
সংঘবদ্ধভাবে এই সব সমাজ ধ্বংসের কাজগুলি থেকে সমাজের মানুষগুলিকে ফেরানোর চেষ্টা করুন। যদি আমরা চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। মৃত্যুর সাথে সাথে আলম বারজাখী জগৎ থেকে আমরা জান্নাতের ছায়া পেতে থাকবো এবং নির্দিষ্ট সময়ে আমরা ইনশাআল্লাহ জান্নাত হাসিল করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তৌফিক দাতা, তিনি তৌফিক দিকে বিশেষ। যেটা বলছিলাম যে ওই টাকাটা প্রশ্ন হলো যে ওই বাজারের টাকায় মসজিদ করা যাবে কিনা, ওই টাকায় মসজিদ করা উত্তম কাজ হবে না, উত্তম কাজ হবে না। ওই টাকা বলতে কি দোকানদারদের কাছ থেকে টাকা নেওয়া হবে? না, আমাদের উত্তর চব্বিশ পরগনাতে আবার এটা নেই, দোকান বসে নিষিদ্ধ হবার পরে অনেকে ঢুকে পড়ে। এটা আমি আজকে আমার নতুন অভিজ্ঞতা যে দোকানপাট বসিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, একটা বড় অঙ্কের টাকা নেওয়া হয়। আমি অনুরোধ করবো একান্তভাবে এই কাজ করবেন না। আজকেরটা যদি রিটার্ন দেওয়া সম্ভবপর হয় রিটার্ন দিয়ে দেন, যদি সম্ভবপর না হয় আলোচনা সাপেক্ষে পরামর্শ করে ওই টাকাটা মসজিদে না লাগিয়ে অন্য কোনো জনকল্যাণমূলক কাজে আপনারা লাগাবেন। আর মসজিদে লাগাতে হবে একান্ত নিজস্ব ঘাম ঝরানোর টাকা অর্থ এটার থেকে। জাকাতের টাকাও মসজিদে লাগানো যায় না, আপনারা জানেন তো। ফেতরার অংশ সেটাও মসজিদে লাগানো যায় না, এটা জানেন তো। সাতকার অংশ এটাও মসজিদে লাগানো যায় না। তাহলে মসজিদে কি দিতে হয়? নিজস্ব ঘাম ঝরানো নিজের অর্থ থেকে আল্লাহকে দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করলে জান্নাতে একটা ঘর পাওয়া যায়। পাঁচ টাকা দেন ওটা হালাল, পাঁচ কোটি টাকার বরকত আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা শুধু বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, ওয়া আল্লাহ তুমি এটা কবুল করো আর বরকত দাও। আল্লাহ বরকত দিলে এই মসজিদে 5000 টাকায় 5 কোটি টাকার কাজ হবে। এমন কোন বান্দা আল্লাহ পাঠিয়ে দেবেন যে বান্দা এসে মসজিদে সব ইট দিয়ে দেবেন? এমন কোন বান্দাকে আল্লাহ পাঠিয়ে দেবেন যে বান্দা মসজিদে সব রড দিয়ে দেবেন, যে বান্দা সব পাথর দিয়ে দেবেন, আরেক বান্দা সব বালি দিয়ে দেবেন? কিভাবে আল্লাহর ঘর আল্লাহ করে নেবেন এটা আমি আপনি বুঝতেই পারবো না ইনশাআল্লাহ। শুধু তাওয়াক্কুল রাখেন আল্লাহর উপরে, ভরসা রাখেন আল্লাহর উপরে। অতএব যে বাজার বসেছে ওই বাজারের টাকা মসজিদে লাগানো উত্তম কাজ হবে না। আমি কমিটির ছোট ভাই হিসেবে, ছেলে তুল্য সন্তান তুল্য হিসেবে একান্ত নিবেদন রাখছি, ওই টাকা জনকল্যাণমূলক কোনো কাজে আলোচনার সাপেক্ষে লাগাতে পারেন, মসজিদে না লাগিয়ে ইনশাআল্লাহ আপনারা আল্লাহর কাছে এর প্রতিদান পাবেন। এবং এই মডেল আপনারা যদি চালু করতে পারেন আপনার তবিডানে একটা আদর্শ হয়ে যাবেন গোটা এলাকার জন্য। যারা এই কাজ করেছে আমরা ওই কাজ করব। আগামী দিন আমরা ইনশাআল্লাহ দোকানপাট বসতে দেব না, আমরা তাবলীগ দিন প্রচারের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আলোচনায় আসবো, জলসায় দেবো। আমাদের নিয়ত যদি খালেস হয়, এখলাসের সাথে যদি আমরা কাজ করি আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করবেন, আল্লাহ আমাদেরকে প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। কোভিড রাতের কারণে আজকে আমার আলোচনা অগোছালোভাবে বিভিন্ন বিষয় নিয়ে সাইডভাবে আমি আলোচনা করেছি, আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন, ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে পরিবর্তন আনার চেষ্টা করবেন, জুমার খুতবাকে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করবেন। আল্লাহর কাছে পরিশেষে এই কামনা করি তিনি যেন আমাদের এই অল্প বিস্তর শ্রমকে কবুল মঞ্জুর করেন, আমাদের এই দান সাদকাকে তিনি কবুল মঞ্জুর করেন। যে আশা উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আমরা এসেছি মসজিদের উন্নতি কল্পে, যা যে যতটুকু আমরা দিলাম এগুলিতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন। যারা এখনো দেননি তারা যেন হালাল অর্থ থেকে, বৈধ টাকা থেকে, দু চার টাকা, দু চার হাজার টাকা, দু পাঁচ হাজার টাকা, আল্লাহ যার যতটুকু সমর্থ দেন ততটুকু এখানে অংশীদার হওয়ার তৌফিক এনায়েত করেন এবং সুযোগ পান। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি করছি। পরিশেষে আপনাদের কাছে বলবো, অনেকে অপেক্ষা করেন আপনাদের অঞ্চলের মানুষ যে শেষে যিনি